চায়ের জেলা মৌলভীবাজারের জুড়ি বড়লেখা কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি টিলা সাইট্রাস ফল উৎপাদনে উপযোগী বিশেষ করে জুড়ি উপজেলার গোয়ালখালী ইউনিয়নের লাঠিটিলা রূপাছড়া সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কমলার ছোট বড় একশোটিরও বেশি কমলা বাগান রয়েছে এখানে তবে বিগত সরকার পরিবেশ বিধ্বংসী সাফারি পার্ক প্রকল্প হাতে নেয়ার পর কমলা বাগানের পরিচর্যা ছেড়ে দিয়েছিলেন চাষিরা সম্প্রতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় লাঠিটিলা জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব পড়বে বলে প্রকল্পটি বাতিল করায় চাষিরা আবারও কমলা বাগানের পরিচর্যা শুরু করেন সুস্বাদু পুষ্টিগুণ সমৃদ্ধ এই কমলা চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা ঐতিহ্য ধরিয়া রাখার লাগে আমি প্রতিবছর নেটিং করিয়া রাখি কমলা মিষ্টি হয় বা দাম পাই সরকারি সাফারি পার্কের ইয়ে শুনিয়া মনে হয় যে আমরা কমলার চাষ বাদ দিলেছিলাম করার কারণে আমার গাছের ফসল ভালো হয়েছে লাখ টাকার ফসল আমি বেঁচছি অধিক রসালো ও মিষ্টি হয় অনেক পাইকারি ব্যবসায়ী দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করেন এসব কমলা এটা মেডিসিন নাই লাগে মাছের চাহিদা বেশ রসাল কমলা এ কারণে মাছে বেশি চাহিদা খায় প্রকল্প বাতিলের পর কমলা চাষী ও বাগান মালিকরা গাছের পরিচর্যায় মনোযোগী হয়েছেন বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা সাফারি পার্কের কারণে উনারা বাগান পরিচর্যার ক্ষেত্রে একটু অনাগ্রহ প্রকাশ করতেছিল যা বর্তমানে এখন আবার যেটা পুরো উদ্যমে পরিচর্যা করে ভালো ফলন আনবে বলে আমি আশা করছি চাষিদের প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত থাকলে জুরির কমলা চাষ আরও সম্প্রসারিত হবে বলছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমরা চাই সেই উৎপাদনটি আরও বেরিয়ে দেওয়ার জন্য যেখানে কৃষকরা আরও উন্নতি লাভ করে এবং আমার আমাদের সহযোগিতা প্রশাসন থেকে আমাদের যতটুকু সহযোগিতা করা যায় আমরা তাদেরকে অবশ্যই করব এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানান এবছর জুড়ি উপজেলায় আটানব্বই হেক্টর জমিতে প্রায় সাতশো টন কমলা উৎপাদন হবে আশা করা হচ্ছে তারা আবার বাগানের পরিচর্যা শুরু করেছে উপজেলা কৃষি অফিস থেকে আমরা নিয়মিত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি জেলার পাহাড়ি জনপথে একশো হেক্টর জমিতে চলছে কমলার চাষ সম্ভাবনাময় এ চাষকে আরও সম্প্রসারিত করা গেলে ভারতীয় কমলা আমদানির উপর নির্ভরতা কমানো যাবে বলছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক